বৃহস্পতিবার বিকালে কমলপুর মহকুমার সালেমা থানার অধীন মেন্দি ভরত চৌধুরী পাড়ায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। মেন্দি এডিসি ভিলেজের ভরত চৌধুরী পাড়ায় সূর্য কুমার দেববর্মা এবং অতুল কুমার দেববর্মা এই দুই পরিবারের মধ্যে একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অনেক চেষ্টা করার পরেও বিরোধের মীমাংসা হয়নি। এই দুই পরিবার সংঘর্ষে লিপ্ত হয়। অভিযোগ, অতুল দেববর্মা ও দেবুরঞ্জন দেববর্মার নেতৃত্বে সূর্যকুমার দেববর্মা পরিবারের উপর ঝাঁপিয়ে পড়ে। এতে সূর্যকুমার দেববর্মা, ওনার স্ত্রী কল্পনা দেববর্মা, ছেলে শ্যামলং দেববর্মা এবং কন্যা শ্রেয়াসী দেববর্মা গুরুতর আহত হয়। দমকল বাহিনী আহতদের প্রথমে উদ্ধার করে সালেমা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। পরবর্তী সময়ে অবস্থার অবনতি ঘটলে তাদেরকে আমবাসা জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। এ ব্যাপারে সালেমা থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তরা এখন পলাতক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।